হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তো নিউ ইয়ার পার্টি কীভাবে আমি কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমার গলাটা খারাপ আছে সেই জন্য একটু ইগনোর করবে গলাটা কারণ এই ঠান্ডাতে খুব গলা বসে গেছিলো থার্টি ফার্স্ট জানুয়ারিটা খুব শরীর খারাপের মধ্যে কেটেছিল তবুও একটা মিনি ট্যুর করেছিলাম তো প্রথমেই দুবরাজপুর থেকে রামফাট চলে এসেছি দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি আমাদের এটা হচ্ছে দুবরাজপুরের আগের স্টপেজ পাঁচরা স্টেশন তো ওখানে চলে এসেছিলাম খুব সুন্দর ফাঁকা ছিল এত কুয়াশা কি বলবো টুপি মাবলার পরেও রকম ঠান্ডা কাটানো যাচ্ছিলো না সেই জন্যই খুব গলাটা বসে গিয়েছিল তো দেখতে পাচ্ছ ফার্স্ট জানুয়ারির জন্য একটা নতুন ট্রেন দেওয়া হয়েছে রামপুরহাট স্টেশন পর্যন্ত তো এই ট্রেনটা হচ্ছে মেট্রো ট্রেনের মতো অনেকটাই যেখানে আপনারা সব কিছুই জানতে পারবেন যে আগে ফোনে জানতে হতো কীভাবে কোন স্টেশন এসেছি কোন স্টেশনের জন্য এবার পরে স্টেশনটা কোনটা সেটা জানার দরকার পড়বে না কারণ মেট্রোতে যেমন বলে দেওয়া হয় প্রত্যেকটি স্টেশনের নাম সেরকম এটাতে বলে দেওয়া হচ্ছে যারা প্রথম ফার্স্ট জার্নি করবেন তাদের জন্য খুব সুবিধা হতে চলেছে যা কারণ আমি যখন প্রথম জার্নি করি তখন আমাদের এরকম ফ্যাসিলিটি ছিল না সেই কারণে বারবার ফোনে গিয়ে অ্যাপের মাধ্যমে জানতে হতো কিন্তু আর সেটা করতে হবে না আপনারা এমনি জানতে পারবেন যারা ভয়ে ট্রেনে যা যাওয়া আসা করার ভয় পাচ্ছেন যে ট্রেনে আমরা বুঝতে পারবো না কোনো স্টেশনটা আসছে পরে স্টেশনে নামতে পারবো না তাদের জন্য খুব সুবিধা হতে চলেছে তো আপনারা অবশ্যই এই ট্রেনটাতে গিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না আমি বলতে পারি কারণ আমি দেখেছি যে ফার্স্ট জার্নি যখন আমি করি ট্রেনে তখন আমার খুব ভয়ের মধ্যে ছিলাম ফার্স্ট আমি একাই যাচ্ছি তখন সেই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো যায়নি তো এবার যদি যারা এই ট্রেনটাতে যা যাওয়া আসা করবেন তাদের খুব সুবিধা হতে চলেছে তো এই ট্রেনের ব্যাপারটা বলা হলো তো এবার চলে আসি ফার্স্ট জানুয়ারিতে কীভাবে কী কী করলাম কী কোথা থেকে এলাম এবং কীভাবে পাঠালাম কিছুই এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাবো তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না তো চলুন প্রথমে মায়ের গার্ডেন দিয়ে শুরু করি তো মায়ের গার্ডেনে অনেক রকম ফুল লাগানো হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুলগুলো শীতকালে তো জানেন খুব সুন্দর সুন্দর ফুল হয় এবং সেই ফুলগুলো দেখতেও খুব অবরূপ লাগে তো সকালবেলাতে এসে এসে প্রথমে মায়ের গার্ডেনটাকে তোমাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছ এখনও অনেক গাছে ফুল আসেনি এবং অনেক গাছে চলে এসেছে তো গাঁদা গাছ Sir, how are you? And how deep you are? I the world so high, like a diamond in the sky. আপনাদের সাথে শেয়ার করবো মিনি মায়াপুর তো আমাদের এখানে খুব সুন্দর একটা মিনি মায়াপুর রয়েছে যেখানে আপনারা মায়াপুরে যা যা দেখেছেন এখানে এখানে তা সব কিছুই দেখতে পারবেন কারণ এখানে নিতাই নিতাইবাড়ি আছে স্কন আছে জগন্নাথ মন্দির আছে তারপরে আপনাদের গোশালা আছে আপনারা মায়াপুরে যা যা দেখে এসছেন এখানে সব কিছুই দেখতে পারবেন প্রথমেই আপনাদেরকে স্কন মন্দিরটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি সেদিনকে ফার্স্ট জানুয়ারির জন্যে আমাদেরকে ভিডিও করার পারমিশন দেওয়া হয়েছিল ওই কারণে আপনাদেরকে দেখাতে পারছি কারণ এমনিতে ভিডিও করা করতে দেওয়া হয় না ওই জন্যেই আপনাদেরকে এতদিন দেখাতে পারেনি আপনারা যারা যারা আমার ভিডিওটি রেগুলার ফলো করেন তারা অবশ্যই বিজনপুরের অনেক ভিডিও দেখে থাকবেন কিন্তু ভেতরের ভিডিও কোনোদিনই দেখতে পাবেন না কারণ ভিডিও করতে দেওয়া হয়নি কিন্তু পাঁচ জানুয়ারির জন্য এই ভিডিওটি করতে দেওয়া হয়েছিল প্রথমেই শিলোপ্রভুপাতের সাথে আপনাদের দর্শন করিয়ে দিয়ে দেখতেই পাচ্ছেন জগৎগুরু শিলপ্রপুপাত কি যায় সবাই একবার প্রণাম করে নেবেন জগদ্গুরু শিলোপ্রপাতের তারপরে আপনাদের সাথে শেয়ার করুন রাধা মাধব এবং পদ্মপুলের ভেতরে মহাপ্রভুর এক একটা লীলা খুব সুন্দরভাবে তুলে ধরা হয় আপনারা দেখে নিন এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সামনে থেকে আপনারা দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত ছোট জায়গার মধ্যে এত সুন্দরভাবে একটা স্কন মন্দির রয়েছে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তো আপনাদের কোথায় কোথায় জায়গাতে মন্দির আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের রাধা মাধবকে কত সুন্দর অপরূপভাবে ফাঁস জানানোর জন্য সাজানো হয়েছে তো দেখে নিন দর্শন করে নিন রাধা মাধব এবং নিতাই গৌরকে সব কিছুই আপনাদেরকে দেখাবো কিন্তু আমরা যেই টাইমটাতে গিয়ে ছিলাম সেই টাইমটাতে ভোগ খাওয়ার টাইমে একদম গিয়েছিলাম সেই কারণে প্রথমে আমরা ভোগটা খেয়ে নিয়েছিলাম তারপরে আমরা প্রথমে দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এসেছে বিচন্দ্রপুর দর্শন করার জন্যে আসলে এটাকে একাচক্র ধাম বলা হয় আমাদের জায়গাটার নাম হচ্ছে বিচন্দ্রপুর এবং মন্দিরটার নাম হচ্ছে একাচক্র ধাম এখানে মায়াপুরের মধ্যে আপনারা সব কিছুই পাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গার্ডেনিং করা হয়েছে আর আপনারা আমার ভিডিওতে সব কিছু বেশিরভাগই গার্ডেন দেখতে পারবেন কারণ আমাকে গার্ডেন খুব ভালো লাগে আর ফুলগুলো খুব সুন্দর সুন্দর আছে এই কারণে বেশিরভাগ আমি ফুলগুলোকে ভিডিও করেছি তো আপনারা দেখে নিন এই দেখেন আমাদের পুরো ইস্কন মন্দিরটা এখনও ভালোভাবে তৈরি করা হচ্ছে অনেক বছর আগে হয়ে গেছে কিন্তু এখনো সুন্দরভাবে আরও ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এখনো কাজ চলছে তো প্রথমে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি গোশালা তো গোশালা যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হয় তো এখানেও খুব সুন্দরভাবে গার্ডেন করা হয়েছে আর এখানে মন্দিরের অনেক জমি রয়েছে যেখানে শাক সবজি এবং ফুল অনেক কিছু লাগানো হয় তো এখানে অনেক কিছুই পাবেন আপনারা মারা পাবেন যেমন পাবেন ভগবানের যত কিছু দরকার সব কিছুই পাবেন তো এবার আমরা চলে এসেছি নিতায়ের অন্তর্ধানের জায়গাটা যেখানে আমাদের নিতাই এখানে পুরো হিস্ট্রিটা লেখা আছে আপনারা পজ করে দেখতে পারেন তো এখানে অন্তর্ধান করা হয়ে ও করেছিলেন যেখানে জলের ভেতরে মন্দিরটা রয়েছে অনেকেই বিশ্বাস করে যে এর ভেতরে একটা শহর আছে কিন্তু এটা এখনও খোঁজ করা হয়নি তো অনেকেই বিশ্বাস করে যে এখানে একটা শহর থাকতে পারে যেহেতু মন্দির আছে সেহেতু একটা শহর থাকার সম্ভাবনা রয়েছে সেটাই আমার দাদা এবং আমার বর বলছিল। কিন্তু আমি জানি না এটা এটাকে কতটা সত্যি কি সত্যি নয় কিন্তু এখানে মন্দিরটা আছে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এখানে একটা মন্দির রয়েছে ভেতরে যখন জলটা কমে যায় তখন দেখতে পাওয়া যায় কিন্তু খুব জল কমে না তো প্রথমেই আমরা ভোগ খেয়ে নিলাম দেখতে পাচ্ছ ফার্স্ট জানুয়ারির জন্য খুব সুন্দরভাবে কত দর্শনার্থী এসে ভোগ গ্রহণ করে নিচ্ছে তো বারোটা থেকে শুরু হয়েছিল তো প্রথমে আমরা ভোগ খেয়ে নিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আর এত সুন্দর হয়েছিল না প্রসাদটা তোমাদেরকে আমরা চলে যাবো তারাপীঠ মন্দির তো তারাপীঠ মন্দির ফার্স্ট জানুয়ারিতে অনেক ভিড় হয় তবুও আমরা গিয়েছিলাম কারণ মাকে দর্শন না করলে তো বছরে শুরু হবেই না ওই কারণে প্রথমে মাতারাকে দর্শন করে নিলাম তো দেখতেই পাচ্ছেন গেটটা গেটটার কাছে চলে এসেছি এবার প্রথমে চলে যাব। আমরা মন্দিরে একদম প্রথমে মন্দিরে গিয়ে খুব সুন্দরভাবে মন্দিরের সামনে একটা সাজানো হয়েছে ফার্স্ট জানুয়ারির জন্য। তো আমরা যেই টাইমে গিয়েছিলাম সাড়ে তিনটে তা চারটে না হলে মন্দির খোলা হয় না যেই টাইমে আমরা গিয়েছিলাম মাতারা দর্শন হয়নি কিন্তু ওখান থেকে প্রণাম করে এলো একই ফল পাওয়া যায় তাই সে কারণে আমরা প্রথমে চলে গিয়েছিলাম কারণ অনেক দিন অনেক রাত থেকে অনেকেই লাইন দিয়ে বসে আছে মাতারাকে দর্শন করার জন্যে কিন্তু আমরা সবসময় গিয়ে মাতারা দর্শন করে ওই কারণে আমরা লাইনে গিয়ে আর ভিড় ওদেরকে ইয়ে করতে চাইনি ওই কারণেই আমরা বাইরে থেকে প্রণাম করে চলে এসেছিলাম তো খুব সুন্দরভাবে তো এখানে একটা শিব মন্দির রয়েছে সেখানে আমি একটা মালা কিনে শিবকে পরিয়ে দিয়ে চলে এলাম কারণ এখানে অনেক ভিড় ছিল বেশিক্ষণ থাকা সম্ভব ছিল না ওই কারণে আমরা চলে এসেছিলাম দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী এসছে মাতারাকে দর্শন করার জন্যে তো অনেকে লাইন দিয়ে রয়েছে আমরা লাইনে গেলাম না আর এখানে একটা বাসের বেরি করে দেওয়া হয়েছে কারণ অনেকে এখান থেকে ঝাঁপিয়ে মন্দিরে ঢোকার চেষ্টা করে ওই কারণে অনেক ডিসিপ্লিন করা হয়েছে দেখতেই পাচ্ছেন মন্দিরটা খুব সুন্দরভাবে কালার কালার করা হয়েছে তো আপনারা কারা কারা তারাপীঠ এসেছেন তারা তারা আমাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন তো দেখতে পাচ্ছেন কত ভিড় হয়েছে সামনে আর এখানে অনেক দোকান রয়েছে দোকানের কারণে আপনারা যদি তারাপীঠের ফুল ভিডিও দেখতে চান তাহলে আমাকে জানাবেন তাহলে আপনাদেরকে ফুল ডিটেলসে আমি জানিয়ে দেবো যে তারপরে কখন এলে মাতারাকে দর্শন পাবেন এবং কখন গেলে মাতারাকে খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবেন সেই টাইমটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং কোন টাইমে এলে মাতারার সব থেকে বেশি ফল পাওয়া যায় এবং কখন যোগ্য হয় এবং কখন ফ্রিতে ভোগ খাওয়ানো হয় সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনাদেরকে সাথে শেয়ার করবো একটা নতুন মন্দির যেটা এই বছরই খোলা হয়েছে যেখানে বাবা শিব এবং লক্ষ্মী নারায়ণের একটা খুব সুন্দর রিসর্টের মধ্যে মন্দিরটা তৈরি করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখা খাবো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা চলে যাচ্ছি সেই মন্দিরটাতে মন্দিরটাতে গেলে আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দর মন্দির এখানে রয়েছে আমরা জানতামই না তো যারা যারা তারাপীঠে আস আসছেন তারা অবশ্যই এই মন্দিরটাতে যাবেন তো এই মন্দিরটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আপনারা চোখই ফেরাতে পারবেন না আর এখানে ভিডিও করার ফুল পারমিশন রয়েছে আপনারা এসে পুরো ডিটেলসে ভিডিও করে আপনারা ভিডিও সারতে পারেন আর এবং গার্ডেনিংও খুব সুন্দরভাবে করা হয়েছে এখানে আপনারা এসে খুব সুন্দরভাবে ভগবানকে দর্শন করে এখানে বসে নিজের মনটাকে শান্ত করতে পারেন তো প্রথমে আমাদেরকে এই জলটার মধ্যে পা দিয়ে ঢুকতে হয় কারণ সবাইকে পা ধুয়ে ঢোকার পারমিশন রয়েছে কারণ ভগবানের মন্দিরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঢুকতে হয় সেই সেটাকে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন শিব মন্দিরে কি সুন্দর একটা পাহাড়ের মতো করে বাবা শিবকে বসানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে থিমটা করা হয়েছে না আপনারা দেখে বুঝতে পারবেন যে কি সুন্দরভাবে করা হয়েছে কিন্তু এখানে সেরকম ভিড় নেই কারণ এটা অনেকেই জানে না যে এখানে একটা মন্দির রয়েছে কারণ এটা একটা রিসোর্টের ভেতরের মন্দির ওদের আন্ডারে রয়েছে ওই কারণে অনেকেই জানে না যারা যারা এই থাকে তারাই এখানে আসে তো আমরা যখন জানতে পারলাম তখন আমরা গিয়ে এটাকে খুব সুন্দরভাবে দর্শন করলাম দেখতে পাচ্ছেন এখানে ভগবানরা খুব সুন্দরভাবে আছে এখানে এসে আপনারা খুব ভালোভাবে টিকটক এবং রিলস করতে পারেন কোনো বারণ নেই তো এখানে আমরা এসে অনেক ছবি ছবি তুলে তারপরে আমরা চলে গিয়েছিলাম পিৎজা খেতে তো ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট টাইম পিৎজা খাওয়ার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা যারা যারা রামফার্টে তারা খেয়েন তারা তারা তো জানেন এই পান্তর সাথে কত সুন্দর পিৎজা এবং বার্গার আপনারা সব রকমই পাবেন ফাস্ট ফুড এখানে খুব সুন্দরভাবে তো প্রথমেই তারা চলে গিয়েছে আমাদের পিৎজা অর্ডার দিতে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা আপনারা যারা পার্সোনালভাবে এখানে আসতে পারেন তাদের পার্সোনালভাবেও এখানে সিট দেওয়া হয় তো আপনারা যারা পার্সোনালভাবে আসতে চান তারা এখানে এসে কন্ট্যাক্ট করতে পারেন তো দেখতেই পাচ্ছেন পিৎজাটা খুব সুন্দর ছিল ফার্স্ট টাইম পিৎজা এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালোই কেটেছিলো তো দাদা এখানে এক্সপিরিয়েন্স দিচ্ছিলো যে কেমন খেলাম তারপরে রাত্রেবেলাতে চলে গিয়েছিলাম আমরা আমাদের এখানে খুব সুন্দর একটা মায়াপুরে প্রভু এসেছিলো যেখানে পাট দেওয়া হচ্ছিলো দেখতে পাচ্ছেন মাথা যেটা খুব সুন্দরভাবে নাচ করছে এবং খিচুড়ি খাওয়ানো হয়েছিল পাট দেওয়া হয়েছিলো প্রভুর পাটও আপনাদেরকে একটু মতো শোনানো হবে কারণ বেশি ভিডিও করতে পারেনি খুব ভিড় ছিল এবার এতটা গরম ছিল বাইরে এত শীত আর ভেতরে এত গরম এত সোয়েটার পরে গিয়ে আমাদেরকে সব শীতের দিল দেখতে পাচ্ছেন কতটা ভিড় হয়েছে তো এখানে এসে ভগবানের দর্শন পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার মায়াপুরে একটা প্রভু এসেছিলো যারা পরবর্তী ক্ষেত্রে আমাদের দীক্ষা গুরু হতে চলেছে সেই গুরুটা এখানে এসেছিল তো এখানে সেই গুরুটাকে দর্শন করে করেনি শোনার পর ভগবানের ভোগ কে নিলাম খিচুড়ি পোসাটা খুব সুন্দর হয়েছিল আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা